بسم الله الرحمن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বরকত আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রধান পরিচালক এবং প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া জনাব হাফেজ আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু পবিত্র মাহে রমজান এবং ঈদ ফিতর আলহামদুলিল্লাহ আমরা অতিবাহিত করছি, এই মুহূর্তে আমাদের করণীয় কি এই বিষয়ের উপর আমরা কিছু আলোচনা এবং বর্তমান সময়ে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন নবিয়্যিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ, قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন যে আমরা পবিত্র রমজান মাস অতিবাহিত করেছি এবং ঈদ আমাদের অতিবাহিত হয়েছে, আর এরপরে একটা নতুন সময় আমরা আরম্ভ করেছি, সূচনা করেছি, তো এ ব্যাপারে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। তবে যেহেতু ইসলামিক কিউএনএ প্রোগ্রাম প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম, দীর্ঘদিন পর্যন্ত আমরা রমাদানের বিরতির কারণে আমরা রাত্রে করতে পারিনি, বিধায় আমি বলবো যে নতুন আবেগ একটা উৎসাহ নিয়ে সবাই যাতে প্রশ্ন করেন, কল করেন এবং এই প্রোগ্রামটিকে যাতে সাফল্যমণ্ডিত করে তোলেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং সবাইকে যেন তৌফিক দান করেন। তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রমাদান মাস আমরা খুব সুন্দরভাবে অতিবাহিত করি। কয়েক ধরনের লোক থাকেন রমাদান অতিবাহিত করার ক্ষেত্রে। কিছু মানুষ মনে করেন যে এটার উপর নাউজুবিল্লাহ বলতে হয়, ওনারা মনে করেন যে একটা বিরাট বড় কঠিন দায়িত্ব ছিল, আল্লাহ বাঁচাইছে, শেষ হয়ে গেছে এটা, তো নাউযুবিল্লাহ মিন যালিক। তো এটা যদি কেউ মনে করে যে আমি একটা বিপদ থেকে মুক্ত হয়েছি এই সাহরি ইফতার এই সেই অনেক কিছু, তো এটা কিন্তু ভয়াবহ, ভয়ঙ্কর এবং ঈমান শেষ হয়ে যাওয়ার ভয় আছে। যদি এরকম কেউ চিন্তা করে যে এক মুসিবত ছিল, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আর এটা শেষ হয়ে গেছে, এখন থেকে আমি স্বাধীন হয়ে গেছি, এরকম চিন্তা কিছু মানুষের মধ্যে হঠাৎ পাওয়া যায়, যারা মনে করেন কালকে থেকে আর আল্লাহ বাসাইছেন, এই ধরনের কথা। এটা একটা রাহমত বরকত দোয়া কবুলের মুহূর্ত, একটা আমল, ফরজ আমল, ফরজ আইন হোক, ফরজ কিফায়া হোক, এটা মনে করি ওইটা বিষয় যেটা বলেছেন, যারা এ ধরনের চিন্তা ফিকির করে আল্লাহ আল্লাহ মাফ করুক, ইমান চলে যাওয়ার সম্ভাবনা পর্যন্ত আছে। আসলে এটাই তো আমরা তো বা কিছু লোক আমি দেখেছি এরকম আলহামদুলিল্লাহ, তারা কিন্তু আফসোস করতে থাকে। আমি বলছি আমি দ্বিতীয় পর্যায়ের কিছু লোক আছেন। তো প্রথম পর্যায়ের লোকদের কথা আমি বললাম, এক ধরনের লোক। আর কিছু মানুষ এমন আছেন যারা খুব নৈরাশ্যকর মনোভাব নিয়ে রমাদানকে অতিবাহিত করেন। অনেকে মনে করেন যাহারে একেবারে নিরাশ হয়ে যান, একেবারে মায়ুস এবং সম্পূর্ণরূপে
হোপলেস হয়ে যান আর বলে থাকেন যে রহমত বরকতের দরজা যেন বন্ধ হয়ে গেছে, দোয়া কবুলের সুযোগ যেন হাতছাড়া হয়ে গেছে, এই ধরনের একটা নৈরাশ্যকর মনোভাব নিয়ে, নিরাশ হয়ে যাওয়ার অনুভূতি নিয়ে অনেকে রমাদান শেষ করেন। তো এটাও উলামায়ে কেরাম বলেছেন এটা ঠিক নয়, এটা ঠিক নয়, কারণ রোজার আলোচনা যা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে করেছেন, এরপরেই বলেছেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। যখনই বান্দা আমার কাছে দোয়া করবে, যখন যেখান থেকেই, যে কোনো সময়, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বলে দিন আমি একেবারে নিকটে এবং তাদের দোয়া সঙ্গে সঙ্গে আমি কবুল করে নিই। সুবহানাল্লাহ। এটা অনেক বড় কথা যে আল্লাহ তাআলার রমাদানের ফজিলত, রমাদানের বৈশিষ্ট্য, রমাদান নিয়ে দীর্ঘ আলোচনার পর ঠিক এই জায়গায় আমাদের ওই নৈরাশ্যটা দূর করছেন যে আমার রহমত, বরকত, মাগফিরাত, ক্ষমা এবং অধিক সওয়াব আমি আল্লাহ তাআলা যে ওলি বানিয়ে নেই, মকর্রব বান্দা বানিয়ে নেই, এটার ব্যাপারে তোমরা এটা মনে করো না যে আমি আল্লাহ দূরে সরে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনও তোমাদের কাছে আছি, সব সময় তোমাদের কাছে, এনি টাইম আমি দোয়া কবুল করবো, ওয়াক্তের মধ্যে সময় যে যে আল্লাহ রমাদানের মালিক, সে আল্লাহ রমাদানের পরবর্তী সময়েরও মালিক, রমাদানের মালিক যে আল্লাহ, খালিক যে আল্লাহ, শাওয়ালের খালিক মালিকও সেই আল্লাহ, জুলকায়দা, জুলহিজ্জা, মুহররম, সফর সবগুলো মাসের খালিক মালিকই আল্লাহ। রমাদানে যে আল্লাহর ইবাদত বন্দেগি আমরা করেছি, সেই আল্লাহই যদি এখন থাকেন, ওই আল্লাহর বড়ত্ব এবং মহত্বের কারণে যদি রমাদানে অধিক ইবাদতের তৌফিক হয়েছে, তাহলে রমাদানের পরে আল্লাহর কি বড়ত্ব কমে গেছে, আল্লাহর কি মহত্ব কমে গেছে, আল্লাহর কি শানে কিবরিয়াই কমে গেছে? নাউযু বিল্লাহ, কল্পনাও তো করা যায় না। আল্লাহর বড়ত্ব মহত্ব আগে যেমন কল্পনাতীত বেশি, অচিন্তনীয়ভাবে এখনও আল্লাহর বড়ত্ব মহত্ব বেশি। তখন যদি আল্লাহর বড়ত্ব এবং মহত্বের দাবি, আল্লাহর প্রতি অধিক এবং অগাধ ভালোবাসার দাবি যে আল্লাহর সামনে আমরা ইবাদত বন্দেগি বেশি করব, আল্লাহর কথা আমরা মান্য করে চলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন, সেই নবীর সুন্নাত অনুযায়ী জীবনযাপন করব, এটা যদি রমাদানে আল্লাহর বড়ত্ব, ভালোবাসা এবং মহত্বের দাবি ছিল, তো এই দাবি আজও সমানভাবে বিদ্যমান রয়েছে। রমাদানে যে আল্লাহ ছিলেন আজও সেই আল্লাহ, রমাদানে যে আল্লাহ শুনতেন এখন কি উনি কানে কম শুনেন? নাউযু বিল্লাহ, এমন তো নয়। আল্লাহ তাআলা সবসময় সামিউম বাসির। তো ওই আল্লাহর বড়ত্ব এবং মহত্ব যদি আজও বিদ্যমান থাকে, তাহলে কোন যুক্তিতে রমাদানের পরে আমরা নিরাশ হব? কেন আমরা নিরাশ হব? আল্লাহ তাআলা এই নৈরাশ্য দূর করার জন্য এই দ্বিতীয় চিন্তাধারার লোক কিছু আছেন, তো এই জন্য এই নৈরাশ্য হওয়া ঠিক নয়। আর আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাই, সেটা হলো রমাদানকে আমরা ইখতেতাম বা পরিসমাপ্তি মনে করি, এখান থেকেই সব ভুল। এটাকে পরিসমাপ্তি মনে করাটাই সব যত সব ভুলের মূল কারণ। এটাকে শুভ সূচনা মনে করা উচিত। রমাদান মূলত পরিসমাপ্তির নাম নয়, বরং শুভ সূচনার নাম। রমাদান দ্বারা একটা এনার্জি আপনি অর্জন করলেন, একটা ইবাদত বান্দেগির একটা অসাধারণ যোগ্যতা আপনাদের মধ্যে, আমার মধ্যে তৈরি হলো। রমাদানের দ্বারা আল্লাহর ইবাদত বান্দেগির একটা পাওয়ার অন্তরে সৃষ্টি হলো, একটা এনার্জি তৈরি হলো, আবেগ, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি হলো, এবং ইবাদতের দিকে একটু আমি ধাবিত হলাম, আমার অভ্যাস একটু পরিবর্তন হলো। সুবহানাল্লাহ। রুহানিয়তের সফর একটু তেজ হলো, ইঞ্জিনটা একটু মজবুত হলো, বডির ওভারলোডটা একটু কম হলো। তো এই আপনি কি পেট্রোল পাম্পে গিয়ে ট্যাঙ্কি ভর্তি করে আপনি পেট্রোল কিনলেন, তো এই পেট্রোল কেনার পর যদি বলেন আর গাড়ি চালাবো না, তো এই পেট্রোল ভরার লাভটা কী? তো রমাদান আপনি রুহানিয়তের পেট্রোল দিয়ে নিজের ইঞ্জিনটা পরিপূর্ণ করলেন, রুহটাকে পরিপূর্ণ করলেন। এখন যদি বলেন যে না এখন স্টপ হয়ে যাব, তো এই পেট্রোল ভরার অর্থ তো হলো লম্বা একটা সফর আপনি আরও সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যে আপনি আরম্ভ করবেন, এবং এরপরে আপনি একটা সুন্দর সফর আপনি নির্বিঘ্নে, নিশ্চিন্তে আপনি করতে পারবেন। এখন এই আসল অর্জনটাই করলেন না আপনি, যে কারণে এই পেট্রোল ভরা হয়। সেই পেট্রোলের পর যদি আপনি সফরই করা বন্ধ করে দেন, গাড়ি স্টপ করে রেখে দেন, তো এটা তো খুব একটা দুঃখজনক কথা এবং এটা অপব্যয়। তো এখানে ওইটাই বলবো যে রমাদান আসলে কিন্তু পরিসমাপ্তির নাম নয়। অনেকে মনে করেন এই রহমত বরকত যেন বন্ধ হয়ে গেছে, এটা ভুল কথা। রহমত বরকত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন, উদ্দীপিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, এবং আমাদের আবেগ আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন, ইবাদতের যোগ্যতা আরও বেশি সৃষ্টি করেছেন, রুহানিয়তের সফরকে
আরও দ্রুতগামী করে দিয়েছেন, এটা স্লো হয়ে গিয়েছিল। আর এই দ্রুতগামী হওয়ার যোগ্যতা অর্জনের মূল উদ্দেশ্য হলো রমাদানের পর থেকে একটা বৈপ্লবিক পরিবর্তন রমাদানের মাধ্যমে জীবনে এনে রমাদানের পর থেকে একটা নতুন ইবাদত মন্দগিতে পরিপূর্ণ এবং আল্লাহর ভালোবাসায় সিক্ত নবীর সুন্নতের অনুসরণে সুবহানাল্লাহ উৎসাহিত উদ্বেলিত একটা নতুন জীবন, নতুন জীবনের শুভ সূচনা হবে। তো আসলে অনেক মুসলমান এটাকে পরিসমাপ্তি মনে করেন, এজন্য এরপরে স্লো হয়ে পড়েন, এরপরে নিরুৎসাহিত হয়ে পড়েন, এরপরে আবেগের মধ্যে কমতি চলে আসে। না, এটাকে সমাপ্তি পরিসমাপ্তি মনে করা ঠিক নয়। শুভ সূচনা যদি মনে করতাম তাহলে নতুন আবেগে আমরা আরও অগ্রসর হতাম। তো কোরআনে করিমের এই আয়াত থেকে যেখানে রোজার আলোচনা সেখানেই আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই দোয়া করবে তখনই আমি কবুল করব আর আমি সব সময় সন্নিকটে। তো রমাদান চলে আসার পর চলে যাওয়ার কারণে আল্লাহ দূরে সরে গেছেন, শুনতে দেরি করেন বা দোয়া কবুল কম করবেন, এটা না, ওই সন্দেহ আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন। উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম এই মর্মে বলেছেন যে এই জায়গায় এই আয়াতটা আনার পেছনে মূল কারণ কি। তো এই জন্য রমাদানের পরে সবচেয়ে বড় যে দুটো জিনিস রমাদান পরবর্তী জীবন আমাদের, এটা হলো রমাদানের মূল কথা, রমাদানের সার্থকতা, রমাদানের রিজাল্ট, রমাদানের সারাংশ, রমাদানের ফলাফল, যে এর পরবর্তী জীবনটা সুন্দর হবে। এর পরবর্তী জীবন সুন্দর করার জন্যই সুবহানাল্লাহ এক আলিমে দিন আমাদের মৌলানা নুরুল ইসলাম চট্টগ্রামী সাহেব রহমতুল্লাহ আলী, উনি ইন্তেকাল করেছেন। তো উনি এক দাওয়াতে উনি পান খেতে খুব বেশি অভ্যস্ত ছিলেন, তো খুব মজা করে উনি খুব ভালো করে পান খেতেন। তো এক সাহেবের বাড়িতে উনি দাওয়াত খাইছেন ব্রাডফুডেই, তো উনি বলছেন যে উনি বলছেন কি আপনি কি পান খাবেন পরে, তো বলছেন আরে এই পুরো দাওয়াতটাই তো খাইছি, এরপরে পানটা খাবো এই জন্যই। এখন আপনি যদি বলেন যে আমি পানই খাবো না তাহলে এই দাওয়াতটা খাওয়ার মূল উদ্দেশ্যই আমরা শেষ হয়ে যাবে। তো আমাদেরও এটা একটা যোগ করে বুঝলাম জিনিসটা, যে আমাদেরও রমাদানের পরের জীবনটা সুন্দর হওয়ার জন্যই রমাদান আল্লাহ তাআলা দান করেছেন। তো ওই পরবর্তী জীবনটাই যদি, যেটা সুন্দর করার জন্য আল্লাহ রমাদান দিলেন, সেখানে এসে যদি আমরা স্লো হয়ে যাই, সেখানে এসে যদি আমরা নিরুৎসাহিত হয়ে যাই, হোপলেস হয়ে যাই, আমাদের আল্লাহর প্রতি আশা ভালোবাসা মহাব্বত আরও কমে যায়, তাহলে মূল উদ্দেশ্যটাই তো নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা এই বাস্তবতাটা আমাদেরকে বুঝবার জন্য তৌফিক দান করেন। তো আমি এই কথাটুকু বলবো যে এরপরে উলামায়ে কেরাম বলেছেন কয়েকটা জিনিস, এক তো হলো দোয়া, তওবা, ইস্তেগফার, এটা জীবনের সবচেয়ে বড় ভূষণে পরিণত করতে হবে। পুরো জীবনটাকে হয় তাকওয়া না হয় তওবা, হয় তাকওয়া না হয় তওবা, পুরো জীবনটাকে তাকওয়ার নীতির উপর আমাদের কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কূনু মাআস সাদিকিন, কত জায়গায় যে তাকওয়ার কথা বলেছেন, জীবনটা হবে তাকওয়ার অবিকল নমুনা, আল্লাহকে ভয় করে চলা আর 24 ঘন্টা সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, সর্বপ্রকার নেক আমলের প্রতি উৎসাহিত উদ্দীপিত এবং অনুপ্রাণিত থাকা এবং প্রত্যেকটা আমল করার একটা অদম্য বাসনা অন্তরে সৃষ্টি করা আর গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে পরিপূর্ণ খেয়াল রাখা, এই হলো তাকওয়া। তাকওয়ার সারাংশ হলো সব ধরনের ফরজ ওয়াজিব সুন্নত আদায় করা আর সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, এই দুটো শর্ত আমাদেরকে পালন করতে হবে। সাধারণত হয় কি, তাকওয়া আমরা মনে করি কেউ বেশি ইবাদত করলো তাকে আমরা তাকওয়া বলি, মানে তার আমলকে জীবনকে আমরা তাকওয়ার অনুযায়ী জীবন বলি, কিন্তু তাকওয়ার মূল কথা শুধু করা নয়, আল ওয়াকায়াতু বাচনা, বেঁচে থাকা থেকে তাকওয়া এসেছে। তো বেঁচে থাকা মানে গুনাহ থেকে বেঁচে থাকা। তো হয় কি, আপনি এয়ার কন্ডিশন চালালেন রুমের মধ্যে, পরে দেখা যায় ঠান্ডা আসে না রুমে, তো কেন দেখা যায় উইন্ডো খোলা রয়ে গেছে। তো আমরা নেকির এয়ার কন্ডিশন লাইফে চালাই কিন্তু গুনাহের উইন্ডো খোলা থাকে, আর এর কারণে হয় কি পুরো ঠান্ডা হয় না, ইসলামের শান্তিটা আমরা পরিপূর্ণরূপে পাই না। তো নেকির এয়ার কন্ডিশন, তাকওয়ার এয়ার কন্ডিশন চালালাম আর গুনাহের উইন্ডো খুলে দিলাম, তো এখন হয় কি ওইটার কারণে গরম চলে আসে, এখন দেখা যায় এসি চলছে কিন্তু রুমটা ঠান্ডা হচ্ছে না কেন, কোথায় কোনো একটা ছিদ্র রয়ে গেছে, ওই ছিদ্রগুলো আমাদের বন্ধ করতে হবে, ওই গুনাহের উইন্ডোগুলো আমাদের, গুনাহের ছিদ্রগুলো আমাদের বন্ধ করতে হবে। আমরা যে নামাজের মধ্যে স্বাদ পাই না, চোখের অপব্যবহার আমরা করি, গরমের সময় কাল যখন আসে মানুষ কাপড় সংক্ষিপ্ত করে নেয়, তো এখন অনেকে মনে করে আল আয়াদু বিল্লাহ চলায় ফেরায় নামাজ বন্দেগী আমি করলাম, চোখকে গুনাহ থেকে, দৃষ্টিশক্তিকে আমি গুনাহ থেকে বাঁচালাম না,
তো আমার কোরআন শরীফের তেলাওয়াতের স্বাদ নষ্ট হয়ে যাবে। জ্বর হলে যেমন খাবারের স্বাদ, ভালো খাবার তো এটা খাবারের কোনো দোষ নয়। আপনার করোনা ভাইরাস হয়েছে, স্বাদ নষ্ট হয়ে গেছে, কি যে রান্না করার জিনিস এটা নষ্ট, এটা খারাপ, এটা খারাপ নয়। আসল হলো আমার, আমি রোগী, তো আমরা রোগী, এই জন্য কোরআনের স্বাদ আমরা পাচ্ছি না, তেলাওয়াতের স্বাদ পাচ্ছি না, নামাজের মধ্যে আমাদের কোনো আকর্ষণ, ভালোবাসা, মহাব্বত নেই, সেজদার মধ্যে আমাদের কোনো আকর্ষণ নেই। আল্লাহু আকবার, ও এক সেজদা জিসে তো গরা সমজতা হ্যায়, হাজার সেজদোঁ সে দিলাতা হ্যায় না তুঝে নাজাত। এই একটা সেজদা যেটাকে তুমি ভারী মনে করো, এক আল্লাহকে প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবালের বাসায় যে যদি এই একটা সেজদা যেটাকে তুমি কঠিন মনে করছো, বোঝা মনে করছো, কঠিন একটা কাজ, দোষাধ্য একটা কাজ, ভালো লাগে না, তো বলছেন যে তোমাকে হাজার হাজার সেজদা থেকে এটাও নাজাত দিয়ে দেবে, মুক্তি দিয়ে দেবে, না হয় প্রত্যেকের গোলামে পরিণত হয়ে থাকবে, প্রত্যেকের কাছে মাথা নত করবে, দুনিয়ার গোলাম হবে, দুনিয়ার সামনে মাথা নত করবে, টাকার সামনে, পদের সামনে, লোভের বিভিন্ন লোভ, লালসা, স্বার্থপরতা, এগুলোর সামনে তোমাকে সেজদা করতে হবে, গোলামের জীবন তোমাকে অতিবাহিত করতে হবে। তো এই গোলামি থেকে, এই দাসত্ব থেকে বাঁচার জন্য এক আল্লাহর দাসত্বের মধ্যে যদি চলে আসা যায়, তাহলে দুনিয়ার সব দাসত্ব থেকে, সব ধরনের গোলামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করবেন। তো রমাদানের পরে একটা শুভ সূচনা, আমরা তাকওয়ার জীবন, আর তাকওয়ার মধ্যে যখন পদস্খলন হয়ে যাবে, সাথে সাথে তওবা আমাদের করতে হবে, পরিপূর্ণ তওবা। তো হয় তাকওয়া না হয় তওবা, এই হলো জীবনটা, এই দুই সাইড থেকে তৃতীয় কোনো পর্যায়ে যেন না যায়, যে হয় আমি তাকওয়ার লাইনে আছি, তাকওয়ার যে নীতি আছে এর উপর আমি বিদ্যমান, আর না হয় এটা থেকে এক হঠাৎ সরে গেছি, আমি অ্যাটলিস্ট তওবার ক্যাটাগরিতে থাকতে হবে। আমি গাফিল, অলস, উদাসীন, বা আমি তওবাও করছি না প্রপারলি, এটা যদি হয় তাহলে এটা ধ্বংসের কারণ। আল্লাহ আকবার। একটা একজন বাবা নাজমে আহসান রহমতুল্লাহ আলী একটা সুন্দর কথা বলেছিলেন যে দৌলতে মিল গই আহোঁ কি এসি তেসি মেরে গুনাহোঁ কি। আল্লাহ আকবার। যিনি বলছেন যে আল্লাহর সামনে লজ্জাবনত হওয়া, তোবার মূল কথা হলো আল্লাহর সামনে লজ্জাবনত হওয়া, আল্লাহর সামনে একেবারে মাথা নত করা, সম্পূর্ণরূপে লজ্জিত হয়ে যাওয়া গুনাহের কারণে, লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থী হওয়া, এই যে লজ্জার একটা অনুভূতি, সম্পূর্ণ বিনয়াবনত, সম্পূর্ণ লজ্জিত, সম্পূর্ণ। আমার উস্তাদ বলছিলেন হাদিস যখন পড়াচ্ছেন তওবা সংক্রান্ত, তো বলছেন এক একটা পশমে পশমে থেকে যেন তোমার লজ্জাবোধ আল্লাহর সামনে প্রকাশ পায়। তো কথা বলার সাথে সাথে আমি দেখছিলাম ওনার কান লাল হয়ে গেছে, ওনার চেহারা লাল হয়ে গেছে, ওনার বডি লাল হয়ে গেছে, উনি নিজেও লাগছিল যে প্রত্যেকটা পশম থেকে ওনার লজ্জা বের হচ্ছে, আর এত বেশি লজ্জিত। ছোট বাচ্চা যদি দেখুন লাল বর্ণ হয়ে যায়, তার চুল দাঁড়িয়ে যায়, শরীরের যে ছোট ছোট চুল যেগুলো আছে সাদা সাদা, এগুলো দাঁড়িয়ে যায়, আর এরপরে বাচ্চা লজ্জায় অবনত হয়ে একেবারে ক্রন্দন করা আরম্ভ করে ফেলে। তো আমাদেরও লজ্জার অনুভূতিটা এরকমই হওয়া চাই। আমরা খালি তওবা তওবা বলি, এটাকে বলা হয় বিড়ালের তওবা। তো বিড়াল কতবার তওবা করে গরম মাছ খেয়ে, এরপরে আবার যখন বিরান বা ফ্রাই ফিশ যখন পেয়ে যায়, তখন তার তওবা সে ভেঙে ফেলে। তো আমাদের অবস্থাও এরকম হয়ে গেছে যে আমরা প্রকৃত অর্থে লজ্জাবোধ আমাদের মধ্যে নেই। তো তওবার জীবন আমাদের কাম্য, এখন থেকে দোয়া মোনাজাত, তওবা, এবং রমাদান থেকে ইবাদত বন্দেগীর যে স্পৃহা বা স্পিরিট অন্তরে তৈরি হয়েছে, এটাকে কাজে লাগিয়ে আমাদের রুটিন ঠিক করতে হবে। ডেইলি তিলাওয়াত, ডেইলি ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা যেন মিস না হয়, নফল নামাজের যে একটা অভ্যাস, 20 রাকাত অতিরিক্ত তারাবিহের নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সাহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়ার কম বেশ অনেকের তৌফিক হয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে এখন তাহাজ্জুদের নামাজ পড়ার, ফরজ নামাজ তো আমরা পড়বই, নফল নামাজ, নফল বন্দেগি, এগুলো যেন আমরা বেশি বেশি করে করি, আল্লাহ তাআলা এটার জন্য তৌফিক দান করেন। তো রমাদান পরবর্তী জীবনকে রমাদান অনুযায়ী আরও সুন্দর করা, এটা হবে রমাদানের সার্থকতা, এটা হবে রমাদানের ফায়দা ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। মুসাফির কসর নামাজ হয়,
আর একজন মৌলানা সাহেব কইলা যে ঘর থেকে বাড়ি গেলে উগলে আপনার কসর নামাজ আপনি পড়ে দিতে পারবা। তো আমি কইলাম যে আপনি যদি 48 মাইল ঘর যাওয়ার নিয়ত করেন আর ঘর থেকে বাড়ি আনলে আপনার যদি কোনো মসজিদ ফাইন নামাজ পড়েন সে কসর হইবে। কইলা না এটা 48 মাইল কোনো হাদিস বলে তাই তো কেউ পাইছেন না, খালি আমরা হানাফি মজহব বলে 48 মাইল আমরা মানি আর বাকি টাইম বলে ও সাদু সকল সুগাই করে কিন্তু 48 মাইল হাদিস টাইম পাইছেন না সুগাইয়া। তো ওই জিনিসটা কত হার ফিলা আসলে দূরে হয়ে যাচ্ছে। জাজাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য। ইনশাআল্লাহ আমরা ছোট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে, আরও নতুন করে নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেম দ্বীন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রধান পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আলহামদুলিল্লাহ বিরতির পূর্বে একজন ভাই প্রশ্ন করেছেন যে কসর নামাজ পড়ার নিয়ম বা কত কত মাইল যেতে হয় বা ওইসব, আরেকটি প্রশ্নের সাথে জুড়ে দিয়েছেন যে তুমি নাকি শুনেছেন যে 48 মাইল দূরে এইরকম কোনো হাদিস একজনের কাছে জেনেছেন যে জানা নাই, এইসব বিষয়ের উপর জানতে চেয়েছেন। তো আসলে উলামায়ে কেরাম ফোকাহায়ে কেরাম সবগুলো হাদিস পড়ার পর যারা দায়িত্বশীল মানে কোরআন হাদিস বিশেষজ্ঞ তারা এই সমস্ত ইজতেহাদ করে মাসআলাগুলো নির্ণয় করেছেন। দলিল বুঝা, দলিল পারস্পরিক, আমাদের চোখে অনেকগুলো দলিল লাগবে সাংঘর্ষিক। তো এখন এটার ব্যাপারে এত বেশি একজন সাধারণ মুসলমানের পক্ষে যেহেতু দলিল সম্পূর্ণরূপে বুঝবার অশক্তি নেই, কারণ কোন দলিল দ্বারা কীভাবে কী প্রমাণিত হয় একটা জিনিস সেটাও আমাদের অনেকের বুঝবার শক্তি নেই। অনেক এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ সফরে যেতে পারবে না মাহরাম ছাড়া। তো 3 দিন 3 রাতের যে দূরত্ব, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে 3 দিন 3 রাতের দূরত্ব যেন কেউ অতিক্রম না করে। তখনকার সময় পায়ে হেঁটে 16 মাইল সফর করে পায়ে হেঁটে এক জায়গায় গিয়ে রাত্রি যাপন করা হতো, এরপরে আরও এক রাত্রি থাকার পর দ্বিতীয় রাত্রিতে যাওয়ার আগে আরও 16 মাইল পায়ে হেঁটে যাওয়া হতো আর আরেক জায়গায় গিয়ে বিশ্রাম নেওয়া হতো এবং সেখানে অবস্থান করা হতো। এরপরে 3 16 48 মাইল, তো 3 দিন 3 রাতের তখনকার সময়ের যে দূরত্ব হাদিসের মধ্যে এসেছে। তো অন্য মুসনাদে দারে কুতনির মধ্যে একটা হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন 4 বারিদ পরিমাণ কম যদি হয় তাহলে তারা যেন কসর না করে। তো ওই হাদিসের মধ্যে সনদগত শাস্ত্রীয় দিক বিচারে সনদগত সূত্রে দুর্বলতা বিদ্যমান রয়েছে। তো এগুলো ফোকাহায়ে কেরাম তারা নির্ণয় করবেন, নির্ধারণ করবেন। অন্য হাদিসের জবাব তারা কীভাবে দিতে হয় সেটাও তাদের সামনে বিষয়টি স্পষ্ট। তো যে কোনো মজহাবের ইমামকে অনুসরণ করার মধ্য দিয়ে কোরআন হাদিস অনুযায়ী আমল করা এটা মুসলমানদের উপর একটা দায়িত্ব। নিজেরাই এতগুলো, যেমন বুখারি শরীফের হাদিস আছে, লা তুসাফিরু ইমরাআ সালাসাতা আইয়ামিন ইল্লা ওয়া মাআহা মাহরাম আও যাওজ, সহিহ বুখারি শরীফের বর্ণনা। তো এখানেও সফরের ব্যাপারে একটা 3 দিন 3 রাতের যে দূরত্ব সেটা এতটুকু দূরত্ব যেন মাহরম ছাড়া এবং অথবা স্বামী ছাড়া যাতে সফর কেউ না করে। তো এটাকে সফরের পরিমাণে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুসনাদে দারু কুতনির মধ্যেও এটা উল্লেখ করা হয়েছে। তো এটা ফোকাহায়ে কেরাম ইসলামের আইন বিশেষজ্ঞগণ তাদের ইলমি বসিরত এবং ইজতেহাদি শান, ইজতেহাদ করার যে যোগ্যতা সেটা দ্বারা তারা এটা নির্ণয় করেছেন। আমরা যারা মুকাল্লিদ আমরা তাদের লেখা কিতাবগুলো আমরা পড়তে পারিনি। বড় থেকে বড় কোনো আলিম বর্তমান সময় এটাও দাবি করতে পারবেন না
যে ফোকাহা কেরাম যে লক্ষ লক্ষ মাসআলার সমাধান আরবি ভাষায় যে সমস্ত কিতাবে লিখে গিয়েছেন, দলিল বুঝা তো দূরের কথা, দলিল বুঝে তারা যে হাজারো লাখো মাসআলা মাসাইলের সমাধান তারা বের করে দিয়ে গেছেন যে সমস্ত কিতাবের মধ্যে, সেগুলোও পড়ে নিয়েছি, এই দাবি করা বর্তমান সময়ে মুশকিল। তো কোন আয়াত থেকে কি প্রমাণিত হয়, তো এই ব্যাপারে কোনো সন্দেহ করবেন না। দ্বিতীয় কথা যে কোন সময় থেকে এটা আরম্ভ হবে, এটা আমাদের জানার দরকার যে একজন মানুষ যখন 48 মাইল দূরে যাওয়ার সফরে যাওয়ার নিয়ত করে নেয়, তো নিয়ত করার পর তখন দেখতে হবে সে যদি কোনো গ্রামের বাসিন্দা হয়, তার গ্রামের এরিয়াটা ক্রস করার পর থেকেই সে রাস্তায় মুসাফির গণ্য হবে, পুরো রাস্তায় মুসাফির গণ্য হবে। যে যদি 48 মাইল দূরে যাওয়ার নিয়ত করে সফর আরম্ভ করে দেয়, রওনা হয়ে যায়, তাহলে গ্রামের বাসিন্দা হলে গ্রামের এরিয়া যখনই ক্রস করবে রাস্তায় সে মুসাফির। এখন রাস্তায় যে কোনো জায়গায় নামাজ পড়ুক, মসজিদে পড়ুক, অন্যত্র পড়ুক, আর স্থানীয় মুকিম ইমামের পিছনে নামাজ পড়লে তো পুরো নামাজই পড়তে হয়, চাই সে মুসাফিরই হোক না কেন, কমতি করার তো কোনো সুযোগ নেই। আর যদি শহরের বাসিন্দা হয় তাহলে ছোট যে সমস্ত শহর আছে তো শহরের এরিয়া ক্রস হওয়ার সাথে সাথে রাস্তায় সে মুসাফির বলে গণ্য হবে। আর কিছু সংখ্যক শহর আছে, যেমন লন্ডন আছে, নিউ ইয়র্ক আছে, অনেক বড় বড় শহর, শুধু করাচি শহরের মধ্যে এক সাইড থেকে আরেক সাইডে, পূর্ব সাইড থেকে পশ্চিম সাইড পর্যন্ত যেতে, যে শহরের ভেতরের বাস যেটা ওইটাতে 2-2.5 ঘন্টা বসতে হয়, 2.5 ঘন্টা বসতে হয়, মানে পুরো। হ্যাঁ, তো এখন হয় কি ওই সমস্ত জায়গায়, যেমন লন্ডনের আমরা একটা ফতোয়া ওলামায়ে কেরাম দিয়েছেন, যেটা হলো একটা ইন্তেজামি বাড়া যেটাকে বলা হয়, প্রশাসনিক এরিয়া, যেমন টাওয়ার হ্যামলেটস, যেমন নিউহাম, হ্যাকনি, এই পুরো একটা এরিয়াকে আমরা একটা শহরের সমতুল্য মনে করে ফেলি। কারণ লন্ডনের মধ্যেও আপনি বের হলেন অনেক সময় 2-2.5 ঘন্টা চলে যায়, তো এই বাড়াটা ক্রস হয়ে গেলে রাস্তায় মুসাফির হবেন। বাড়া যে বাড়ায় আপনি থাকেন ওই বাড়াটা ক্রস করে অন্য বাড়ায় চলে গেলে রাস্তায়ও আপনি মুসাফির হবেন, ইভেন লন্ডন যদিও বা থেকে যায়। এই মর্মে একটা ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, কারণ আগের যুগের মতো শহরগুলো ছোট ছোট নেই, বরং অনেক বড় বড় শহর অনেক জায়গায় চলে এসেছে, তো এই জন্য রাস্তাটাও নির্ণয় করা বড় মুশকিল। তো আশা করি আপনি মাসআলা বুঝতে পেরেছেন, সে অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমাদের কি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন? হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। জি, প্রথমে আপনাদের ধন্যবাদ আপনাদের সুন্দর আলোচনার জন্য। আমার দুটি একটি প্রশ্ন, মানে প্রশ্নটা আমাদের দুটো ভাগ আছে। প্রথম হচ্ছে জাকাত নিয়ে, জাকাতের উদ্দেশ্যটা কি কোরআনের হাদিসে আলোকে যদি বলেন উপকৃত হব, এবং জাকাত বন্টন কিভাবে করতে হয়। আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন আমাদের বছর শেষ, চন্দ্র বছর শেষ হওয়ার পরে আমার জাকাতের পরিমাণ দাঁড়ালো 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা আমি কি কতজন মানুষকে দেবো, কিভাবে কি পরিমাণ দেবো? যদি ধরেন 100 জন মানুষকে দিই তাহলে 1000 টাকা করে পাবে, আবার 1000 মানুষকে দিলে 100 টাকা করে পাবে, আবার আরো বেশি মানুষকে দিলে তো আরো কম পাবে। তো খানলি যদি হুজুর একটু কোরআন হাদিসে আলোকে বলেন যে জাকাত কতজন মানুষকে দিতে হবে এবং কত টাকা করে দিতে হবে। ঠিক আছে, আর ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি শুনতে থাকুন আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন ছিল ওনার জাকাত, জাকাত জাকাত উদ্দেশ্য কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, জাকাতের উদ্দেশ্য কি? তো দেখেন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সূরা তাওবার সম্ভবত আয়াত, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকজন থেকে জাকাত উসল করুন, গ্রহণ করুন। সরকারিভাবে তখন জমা করা হতো যাদের উপর জাকাত ফরজ। এর দ্বারা উদ্দেশ্য কি? তুতাহহিরুহুম, যাতে তাদের মাল সম্পদ ধন সম্পদকে যেন আপনি পবিত্র করেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এক তো হলো মাল এবং সম্পদের পবিত্রতা অর্জন, আর আরেকটা হলো চরিত্রের সংশোধন। এই যে সারা দুনিয়াতে চরিত্রের সমস্যা যেটা, এটা কেন? স্বার্থপরতা, দুনিয়ার প্রতি লোভ লালসা, লোভ লালসা, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার ভালোবাসায় পেরেশান হয়ে যাওয়া, এ কারণেই মানুষের মধ্যে স্বার্থপরতা
লোভ, চোরি, ডাকাতি, সুদ, ঘুষ, দুর্নীতি, করাপশন, আর এর দ্বারা আবার হিংসা, বিদ্বেষ, শত্রুতা, একজনকে ক্ষতি পৌঁছানো, চোরি, ডাকাতি, যত ধরনের অপকর্ম, এর পেছনে মূল কারণ কি? হাদিসের মধ্যে বলা হয়েছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সকল পাপের মূল দুনিয়ার অধিক আসক্তি, দুনিয়ার প্রতি অধিক ভালোবাসা, এটা হলো সকল পাপের মূল। আপনি গিয়ে দেখেন একজনের সঙ্গে ঝগড়া করছে, খারাপ ব্যবহার করেছে, এটা কেন? কোনো না কোনো স্বার্থ তার আক্রান্ত হচ্ছে, এই জন্য সে মানুষ যে সারা জীবন একজন এহসান করলো, হঠাৎ মুখ ফিরিয়ে নে, দুনিয়ার প্রতি আরেকটা দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গেছে, এই স্বার্থের কারণে সারা জীবনের এহসান ভুলে গিয়েছে, ওই মানুষকে সারা জীবনের জন্য কষ্ট দিল। তো চারিত্রিক নষ্টামি, চারিত্রিক দুর্বলতা, চারিত্রিক ব্যাধি, রোগ বা তিনি রোগ, চরিত্রের রোগ, নৈতিকতার অভাব, নৈতিকতার মধ্যে যে অবক্ষয়ের ধস নামে, এই সবগুলোর পেছনে মূল কারণ দেখবেন দুনিয়ার প্রতি অধিক ভালোবাসা এবং মহাব্বত। তো এই দুনিয়ার প্রতি অধিক ভালোবাসা এবং মহাব্বতটা শেষ হয়ে যায় যদি প্রপারলি কেউ যাকাত আদায় করে, তার সংশোধন হয়, আর চরিত্র তার ভালো হয়ে যায়, নৈতিকতা তার ভালো হয়ে যায়, চারিত্রিক যত ধরনের রোগ এবং অনৈতিকতা এবং যত ধরনের মন্দ দিক আছে এই সবগুলো দূর হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যাকাত উসুল করুন যাতে তাদের মাল পবিত্র করেন এবং তাদের চরিত্র সংশোধন করেন, নৈতিক দিক তাদের ভালো হয়, এবং যত ধরনের চারিত্রিক নষ্টামি, দুর্বলতা, খারাপ দিক সবগুলো যাতে দূর হয়ে যায়। হাদিসের মধ্যে বলা হয়েছে তুহসালু মিন আগনিয়াইহিম ওয়া তুরদ্দু ইলা ফুকারাইহিম, এই যাকাতটা উসুল করা হবে কার কাছ থেকে? ধনীদের কাছ থেকে, আর এটা ফিরিয়ে দেওয়া হবে তাদের গরিবদের মধ্যে। তো দারিদ্র বিমোচন যাকাতের একটা মূল উদ্দেশ্য, দারিদ্র দূর করা, সমাজের প্রবলেমস দূর করা, দারিদ্র দূর করা, গরিবী দূর করা, মানুষের অভাব অনটন, অসহায়দের অসহায়ত্ব, গরিব মানুষের গরিবি এবং দারিদ্র দূর করা, এটা হলো যাকাতের একটা বড় উদ্দেশ্য। এখন এখান থেকেই প্রশ্নের উত্তর আপনার পরেরটাও বের হয়ে আসে যে আপনি কতজনকে দিতে পারবেন, কিভাবে দিতে পারবেন, তো এটার প্রশ্নের উত্তর এই এই দ্বিতীয় অংশ থেকে বের হয়ে আসে যে যাকাতের মূল উদ্দেশ্য হল বিপদমুক্ত করা মানুষকে, গরিব মানুষদেরকে বিপদমুক্ত করা, তার দারিদ্র দূর করা, অসহায়ত্ব দূর করা, তার প্রবলেমস দূর করা, জীবনের সমস্যা দূর করা, তাদের অশান্তি, সমস্যা, প্রবলেমস দূর করে তাদের জীবনের মধ্যে স্বাবলম্বী তাদেরকে করা। এখন দেখেন ডিজাস্টার হয়ে গেল, কোনো জায়গায় বন্যা চলে আসলো, ওই বছর আপনি ম্যাক্সিমাম মানুষকে দেওয়া আপনি দেখলেন জরুরি, আরেক বছর আপনি দেখলেন যে না ওরাও চলবে, চলতে পারবে, কিছু আসে যায় না, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ, প্রতিবেশী, নেইবার, তাদের মধ্যে যারা গরিব, আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে যাকাত দেওয়া যায় এবং যারা রেহায়েত গরিব তাদেরকে দিলে সুবহানাল্লাহ দুটো সওয়াব পাওয়া যায়। একটা তো হলো যাকাত আদায়ের আপনার ফরজ আদায় হলো, এর সওয়াবও পেলেন, আর আত্মীয় স্বজনের মধ্যে গরিব যারা আছেন সবার সাথেই সদ্ব্যবহার করা জরুরি, তো আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহারের যে আলাদা একটা নির্দেশ হুকুম এর উপর আমল হয়ে গেল। আর ইলমে দীন অর্জনকারী, দীনী জ্ঞান অর্জনকারী যে সমস্ত গরিব ছাত্ররা আছেন, দীনী শিক্ষার্থী যারা আছেন, মাদ্রাসার তালিব ইলম যারা, তাদেরকে যদি আপনি দান করেন তাদের গরিব ফান্ডে, তাহলে যাকাতও আদায় হলো এবং একই সাথে ইলমে দীন রক্ষার, ইলমে দীন প্রচারের, দীনী ইলম হেফাজতের সওয়াব আপনি পেলেন। তো এই দুই গ্রুপকে আলাদাভাবে ফোকাহা কেরাম উল্লেখ করেছেন যে আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে দিলে আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহারের এক্সট্রা সওয়াবও পাওয়া যায়, আর ইলমে দীন অর্জনকারী, দীনী জ্ঞান অর্জনকারী যারা তালিবুল ইলম রয়েছেন তাদেরকে তাদের গরিব ফান্ডে দান করলে সুবহানাল্লাহ যাকাত আদায় হওয়ার সাথে সাথে ইলমে দীন রক্ষার, দীনী ইসলামিক নলেজ রক্ষার সওয়াব, হেফাজতের সওয়াব আমরা পাবো। আর কখন কোন সময় কীভাবে দিতে হবে, দোনোভাবে জায়েজ আছে, শরীয়তে ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপ করেনি, শরীয়ত এতটুকু বলেছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, গরিবদের জন্য এই সাদাকা, এই এই যাকাত, গরিবদেরকে মালিক বানিয়ে প্রপারলি দিতে হবে, দেওয়ার সময় যাকাতের নিয়ত থাকা জরুরি, হ্যাঁ বলা জরুরি নয়, না বললেও সারবে, উল্লেখ করাও জরুরি নয়, কিন্তু দেওয়ার সময় আপনার মনে নিয়ত থাকতে হবে যে আমি এটা যাকাত আদায় করছি, আগে দিলাম ঋণ পরে বললাম যাকাত বাইদে খাটাই লিমু, এটা হয় না। তো দেওয়ার সময় যাকাতের নিয়ত থাকা জরুরি, এ হলো একটা বিষয়। আর এটা হলো অবস্থা এবং পরিস্থিতির উপর নির্ভর করে, কোন সময় আপনি বেশি মানুষকে দেবেন, কিছু
মধ্যম সংখ্যার মানুষকে দেবেন, কোনো সময় কম সংখ্যক মানুষকে দেবেন, কোনো এক সময় আপনি ভাবলেন যে বাকিরা হঠাৎ এত বড় মুসিবতের মধ্যে নয়, তো আমি একজন গরিবকে ঘর বানিয়ে দিয়ে দিই, একজন বিধবা মহিলা তার মাথার উপর ছাদ নেই, এবং একটা স্থায়ী কাজ এটা হয়ে যাওয়া জরুরি, অন্যরা যদি এটা নাও পায় তাহলে এমন কোনো এমার্জেন্সি সিচুয়েশন নয়, চলবে, কষ্ট হতে পারে, আর এনারদের এই কাজটা, স্বামী মারা গেছেন, বিধবা মহিলা অথিম বাচ্চাদেরকে নিয়ে আছেন, ঘরের ছাদ নেই, টিন শেড নেই, তো আমি গোট্টা বানিয়ে দিয়ে দিই। কাউকে আছেন যে এই ফ্যামিলির অভাব কষ্ট লাঘব হচ্ছে না, দূর হচ্ছে না, এটা তাদের জন্য এটা একটা বিরক্তি এবং অপমানের কারণ হয়ে যাচ্ছে, তার ছেলেটাকে আমরা বিদেশ পাঠিয়ে দিই যাতে তার স্থায়ী আয়ের ইনকামের ব্যবস্থা হয়ে যায়। তো এইরকম একটা সুযোগ আসলে ওই বছর আবার বন্যা আসেনি, বিদায় সবাইকে যে দিতে হবে এমন কিছু নয়, এমার্জেন্সি এমন আপনার প্রতিবেশীর মধ্যে, পরিচিতদের মধ্যে, জানাশোনার মধ্যে একজন আছে হঠাৎ মারাত্মক রোগে আক্রান্ত, কারণ আর্জেন্ট তার খাবারের যতটুকু দরকার এর চেয়ে বেশি হলো এই মুহূর্তে তাকে জান বাঁচানোর জন্য, রোগ মুক্তির জন্য তাকে শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া। তো ওই সময় আপনি অন্য বেশি গরিবদেরকে সামান্য সামান্য করে দেওয়ার পরিবর্তে এই ধরনের একটা কাজ করে নিলেন। তো এটা অবস্থা, পরিবেশ, পরিস্থিতি এবং সিচুয়েশন দেখে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ আছে, কম কেউ দিতে পারবেন, বেশি কেউ দিতে পারবেন। এখন যদি আমি বেশি, এক বছর বেশি মানুষ সিরিয়াসলি আক্রান্ত আর আমি অল্প কয়েকজনকে দিলাম, আর বাকিরা মারাত্মকভাবে অভাবগ্রস্ত, বন্যা চলে এসেছে, দুর্ভিক্ষ চলে এসেছে, ড্রাউট, তো ড্রাউটের কারণে ওই বছর আরও কিছু বেশি মানুষকে শরিক করাটা আমার জন্য উচিত, কারণ গরিবদের সংখ্যা বেশি, আর কোনো সময় এরকম অবস্থা নয়, তো একজনের একটা বিশেষ প্রয়োজন পূরণ করার স্বার্থে আপনি দিলেন। তখন করবেন কি, একজনকে বেশি দিলেও অন্যদেরকে একেবারে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না, কিছু অংশ এরপরেও রাখবেন। তো আমি বলি ব্যালেন্সের, সিরিয়াতে যদি কোনো সিরিয়াস অবস্থা হয়ে যায় তাহলে উম্মতের অংশ হিসাবে আমাদের উপর একটা বিরাট বড় দায়িত্ব, যে মুসলমানদের উপর এত বড় জুলুম হচ্ছে, তারা না খেয়ে মারা যাচ্ছে, ইয়েমেনের মধ্যে ধরেন খুব মারাত্মক অবস্থা, সেখানেও আমাদের একটা পার্টিসিপেট করা উচিত, তো কিছু অংশ এইভাবে দেওয়া উচিত। হ্যাঁ, কেউ কেউ যদি পরিমাণ বেশি না হয়ে থাকে আর তিনি মনে করেন যে একজনের ঘর বানিয়ে দেওয়া আমার খুব জরুরি বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য সাহায্য জরুরি, অন্যরা কেউ দেবেও না, তো আপনি এটা করে নিতে পারেন। পারলে ইন্টারন্যাশনাল লেভেলে উম্মতে মুসলিমার অংশ হিসাবে, মুসলিম উম্মাহর অংশ হিসাবে বিভিন্ন দেশে, যার কোনো দেশ যুদ্ধে আক্রান্ত, যুদ্ধ বিধ্বস্ত, বা কোনো দেশ মারাত্মক সিচুয়েশনের সম্মুখীন, বা কোনো ডিজাস্টার হয়ে গেছে, এই সমস্ত জায়গার জন্য কিছু অংশ রাখা উচিত এরপরেও। তো এটা পরিবেশ পরিস্থিতি সামনে রেখে কোনো আলিমের কাছ থেকে ব্যক্তিগতভাবে আলাপ করে পরামর্শ নিয়ে নিতে পারেন, বিশেষ প্রয়োজন দেখা দিলে ইনশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা যিনি প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পেরেছেন, বিস্তারিত আলোচনা হয়েছে ইনশাআল্লাহ। আমরা দেখব পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হোক, আপনার প্রশ্নগুলো। আচ্ছা, প্রথম প্রশ্নটা, ফরজ নামাজ বেশি গুরুত্বপূর্ণ না সুন্নাত নামাজ বেশি গুরুত্বপূর্ণ? জাযাকুমুল্লাহ। জি আপনি এখন শুনতে থাকুন ইনশাআল্লাহ, যেহেতু আমরা ছোট্ট একটা বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে, আরও নতুন কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরতির পূর্বে একজন বোন করেছেন, দুইটি প্রশ্ন ছিল। একটা হচ্ছে ফরজ নামাজের কথা বলছেন, গুরুত্ব বা নফল নামাজি বিষয়ের উপর, আর একটা তাকওয়া কি উনি জানতে চেয়েছেন। ফরজ নামাজ প্রশ্নটা কি ছিল? ফরজ নামাজের
ফরজ নামাজের গুরুত্ব, আচ্ছা বেশি না সুন্নাত নামাজের গুরুত্ব বেশি, মেইন নামাজ কোনটা? তো এটা তো ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি, আবশ্যকীয়, জরুরি, লাজিমি, যেটা হলো না করলেই হয় না, যেটা সবচেয়ে বেশি জরুরি, যেটা করতেই হবে, আবশ্যকীয়। ফরজের অর্থ কি কম্পালসারি, ওয়াজিবের অর্থ কি নেসেসারি। যেটা কম্পালসারি নেসেসারি এগুলোর নাম হলো ফরজ ওয়াজিব, বিশেষত ফরজ। তো পাঁচ বক্তের যে ফরজ নামাজ, ফজরের দুই রাকাত ফরজ, জোহরের চার রাকাত ফরজ, আসরের চার রাকাত ফরজ, মাগরিবের তিন রাকাত ফরজ, এটা তো হলো পড়তেই হবে, জরুরি, এটা এটা আমাদের উপর ফরজ, দায়িত্ব। তো আসলে ফরজ শব্দের অর্থ যদি ফরজ বা ফরব, আসলে আরবিতে তো ফরব, ফারা বাদ ফরব, আমরা ফরজ বলি, তো এর অর্থই হলো যেটা আবশ্যকীয়, যেটা জরুরি। আর ফরজ আর ওয়াজিব হলো মানে কম্পালসারি নেসেসারি, যেটা পড়তেই হবে, তো এটা জানা কথা, এটাই হবে মূল। আর এর পরে যত নামাজ আছে এগুলোকে নফল নামাজ বলা হয়, সুন্নত নফলের ক্যাটাগরিতে। নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, এক্সট্রা। তো কিসের থেকে এক্সট্রা? মানে ফরজ এবং ওয়াজিব থেকে উর্ধে, ফরজ এবং ওয়াজিব থেকে বেশি, অতিরিক্ত, যেটা এর নাম হলো সুন্নত, মানে এর 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 নাম হলো নফল। নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত। তো এই হিসাবে ফরজ আর ওয়াজিব থেকে অতিরিক্ত হওয়ার কারণে যতগুলো সুন্নত নামাজ রয়েছে আর নফল নামাজ যেগুলোকে আমরা বুঝি, এই সব নফলের ক্যাটাগরিতে, অর্থাৎ ফরজ থেকে অতিরিক্ত, ওয়াজিব থেকে অতিরিক্ত, তো এগুলোকে বলা হয়। তো এগুলোর মধ্যে আবার কয়েক প্রকার আছে। কিছু অতিরিক্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আছে ফরজ থেকে অতিরিক্ত, বেশি নিয়মিত পড়েছেন, হঠাৎ বাদ দিয়েছেন, আবার কাজা করেননি। তো কাজা না করার মাধ্যমে বোঝা গেল এটা ফরজ নয়, কম্পালসারি নয়, নেসেসারি নয়, আবশ্যকীয় নয়, জরুরি নয়। কোন শব্দ দ্বারা বুঝবেন আমি জানি না, অনেকটা শব্দ আমি বললাম, যেটা দ্বারা বুঝেন বুঝলেই হয়। তো এই হলো ফরজের ব্যাখ্যা। এখন কিছু সুন্নাত ফরজ এবং ওয়াজিব থেকে অতিরিক্ত আমল যেগুলো নিয়মিত করেছেন, হ্যাঁ হঠাৎ মাঝে মধ্যে বিশেষ প্রয়োজনে বাদ দিয়েছেন, সফরের কারণে বাদ দিয়েছেন, অথবা ঝামেলা বিজি ব্যস্ততা বেশি থাকলে বাদ দিয়েছেন, কিন্তু আবার কাজা করেননি, তো এর দ্বারা বোঝা গেল এটা ফরজ ছিল না। কিন্তু এমন সুন্নাত, এমন অতিরিক্ত যে এটা নিয়মিত করেছেন, তো আমাদেরও উচিত নিয়মিত করে যাওয়া, মাঝে মধ্যে হঠাৎ বাদ দেওয়া বিশেষ প্রয়োজনে, বিশেষ অসুবিধায়, অথবা বিশেষ টায়ার্ডনেসের কারণেও হঠাৎ কোনোদিন বাদ দিতে পারেন, ফরজ ওয়াজিব নয়, কিন্তু নিয়মিত করাটা উচিত, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন। আর কিছু অতিরিক্ত নামাজ রয়েছে যেগুলো একেবারে নিয়মতান্ত্রিক সব সময় করেননি, মাঝে মধ্যে করেছেন, মাঝে মধ্যে বাদ দিয়েছেন, মাঝে মধ্যে করেছেন, মাঝে মধ্যে বাদ দিয়েছেন। এর মধ্যে হলো যেমন আসরের সুন্নত নামাজ, তো আসরের ফরজের আগে যে সুন্নত নামাজ এটা, তো আরও কিছু অতিরিক্ত সুন্নতে মুয়াক্কাদার পরে যে আরও দুই রেখাত আমরা সাধারণত পড়ি নফল নামাজ, এইগুলো পড়েছেনও বাদও দিয়েছেন। তো এগুলো করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই। যারা ফ্রি আছেন তারা যেন নিয়মতান্ত্রিকতা নিয়মতান্ত্রিকভাবে করেন, এর মধ্যে ত্রুটি না হয়। তো অনেক উলামায়ে কেরাম মুস্তাহাবগুলো নিয়মিত পড়েছেন, পড়েন, এর কারণ কি? মাঝে মধ্যে বাদ দেন শুধু এটা বোঝানোর জন্য যে এটা জরুরি নয়, কিন্তু সবসময় এগুলোর উপর আমল করতে পারলে খুবই ভালো। আমাদের তো দায় দায়িত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আরও বেশি নয়, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায় দায়িত্ব ছিল এটা তো সীমাহীন দায় দায়িত্ব। তো এটার হযরত জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসালামের সঙ্গে কতবার যে ডেইলি এই 23 বছরের নবুয়তি জীবনে অন্তত 22,000 বার মিনিমাম দেখা হয়েছে হযরত জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসালামের সাথে। তো আল্লাহর পক্ষ থেকে আরও কত কথা তাকে জানানো হয়েছে, কত ইলম তাকে দান করা হয়েছে, কত অমুসলিম প্রতিনিধি দল এসে দেখা করেছেন, কত মুসলমান প্রতিনিধি দল এসে দেখা করেছেন, কত শিক্ষা অর্জনের জন্য এসেছেন, জিনদের মধ্যে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক তাদেরকে ইলমে দিন তাদেরকে পৌঁছে দিতেন। তো তাদের জন্য স্টাডি সার্কুল ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হালাকাতুদ দারস। তো এই সব দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই কাজগুলো করেছেন, এবং কোন আমলের কি স্তর সেটা তার আমলের মাধ্যমে ক্লিয়ার করেছেন। এখন ফুকাহায়ে কেরাম, ইসলামের আইন বিশেষজ্ঞ যারা আলিম, ইসলামিক ল স্পেশালিস্ট যারা, তারা তাদের কিতাবাদির মাধ্যমে আমাদের জন্য বিষয়টি সহজ স্পষ্ট করে দিয়েছেন। যেমন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহী বেহেশতি জেওর লিখেছেন, তো বেহেশতি জেওর ছোট ছোট 11 অংশে, এটার বাংলা অনুবাদ যে বাংলা অনুবাদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহীর বিশেষ ছাত্র আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহী করেছেন,
সেই তর্জমাটা আপনারা পড়বেন ঢাকা ইমদাদিয়া থেকে যেটা প্রকাশ হয়েছে। তো এই মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহি কর্তৃক যে অনুবাদ বেহেস্তি জওয়ারের রয়েছে, সেই অনুবাদ প্রত্যেক ঘরে থাকা উচিত আমি মনে করি। বেহেস্তি জওয়ারের আলিমা যারা হয়ে গেছেন অতীতে, বড় বড় মুফতিদেরকেও তারা আটকে ফেলতে পারতেন ওই সমস্ত মহিলারা। ওইটা আমি বলছি না, আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুম তিনি বলছেন যে, উনি নিজে এটা বলছেন যে অনেক মহিলারা আগে বেহেস্তি জওয়ারে গাঢ় হিসা মুখস্থ ছিল, আর এত বেশি মুখস্থ ছিল যে বড় বড় মুফতি সাহেবদেরকে বলছেন যে ওই না কোচানে ছবোয়া দেতে, মানে এটা বলছেন যে একেবারে নার্ভাস করে ফেলতে পারতো ওরা। তো আগের মহিলাদের এই পরিমাণ জ্ঞান ছিল। তো আমি অনেক মাসলার কথা আমি বলছি আপনাদেরকে যে অনেকটা সমস্যার সমাধান। আমি বেহেস্তি জওয়ারে এটা উর্দু কিতাব মনে করে আর এটা আর পড়িনি, আরবি কিতাবগুলো দেখছি 10-15 দিন দেখার পরও এই প্রশ্নের যেটা প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন লিখিত প্রশ্ন, লিখিত ফতোয়া স্বরূপ উত্তর দেওয়ার জন্য উত্তর পাইনি। শেষ পরে আমি দেখলাম আচ্ছা বেহেস্তি জওয়ার দেখি, খুলে দেখা যায় বেহেস্তি জওয়ারে ওই ইয়া বিদ্যমান রয়েছে। তো অনেক বড় বড় কিতাবে দেখার পরে বেহেস্তি জওয়ারে এসে আমি ফতোয়াগুলো পেয়েছি। মৌলানা মুহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলহী নুরুল ইমান নামক কিতাব লিখেছেন, তো এর মাধ্যমে রয়েছে। মৌলানা হেমায়াতউদ্দিন সাহেব আহকামে জিন্দেগি বাংলায় লিখেছেন, তো আহকামে জিন্দেগি যে কিতাব এটাও মুসলমানদের ঘরে ঘরে থাকা উচিত। নুরুল ইমান মৌলানা মহিউদ্দিন খান সাহেব করার লেখা 2 খণ্ডে সমাপ্ত, আর বেহেস্তি জওয়ার, এই কিতাবগুলো থাকা আমাদের ঘরে ঘরে প্রয়োজন, যাতে জরুরি মাসআলাগুলো আমরা সবাই পড়তে পারি। ইংলিশ ও তালিমুল হক অন্তত থাকা দরকার ইনশাআল্লাহ। তাকওয়ার কথা কি, মানে তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ আমি আজকে শুরুতে বলেছি, এটা তাকওয়া শব্দের এটা আল ওয়াকায়া শব্দ থেকে এসেছে। তাকওয়া শব্দের অর্থ হল গুনাহ থেকে বেঁচে থাকা, আল ওয়াকায়া অর্থ বেঁচে থাকা, নিজেকে বাঁচানো। তো এর অর্থ কি, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়ার মূল প্রতিপাদ্য বিষয়। আমরা মনে করি একজন নফল নামাজ ইবাদত বন্দেগী দোয়া মোনাজাত করছে সে মুত্তাকি বা তাকওয়ার জীবন, শুধু এতটুকুই না, ফরজ ওয়াজিব যিনি পালন করেন আর গুনাহ থেকে যিনি বেঁচে থাকেন তিনি হলেন মুত্তাকি, তার মধ্যে তাকওয়া রয়েছে। তো তাকওয়া অর্থ হলো ফরজ ওয়াজিব আদায় করা আর গুনাহ থেকে বেঁচে থাকা, এই দুটো গুণের সমন্বয় যেখানে হবে তখন এর নাম হবে তাকওয়া। তো সব সময় গুনাহ থেকে বেঁচে থেকে চলা, এটার নাম হলো তাকওয়া। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো, আসসালাম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন আপনার প্রশ্ন। কি বলে, আজানের পরে আমি একটু ওষুধ খেয়ে ফেলেছি, এখন এই শাওয়ালের রোজার আগে কি এটা রাখতে হবে না আগামী রমজানের আগে রাখলে হবে আবার? রমজানের রোজা উনি আচ্ছা বুঝছি, এখানে আমি বলবো আমি কয়েকটা জিনিস আছে। জি জাযাকাল্লাহ, আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ। আচ্ছা, আসলে 3 ধরনের রোজা বলা যায়। একটা রোজা হলো যে মহিলাদের মাসিক ব্যায়ামের কারণে, মাসিক ঋতুস্রাবের কারণে, পিরিয়ডের কারণে কিছু রোজা মিস হয়ে যায়, এগুলো কাজা রাখতে হয় পরবর্তীতে, কাজা স্বরূপ এই রোজাগুলো পরে রাখতে হয়। তো এই হলো এক ধরনের রোজা। রমজান মাসের ফরজ রোজা শেষ হয়ে যাওয়ার পর এর পরবর্তী মাস বর্তমান শাওয়াল মাস। শাওয়াল মাসে ঈদের দিন তো আর রোজা রাখা হারাম, ঈদের পরে পুরো মাসের মধ্যে 6টা রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ, এবং সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তো সেটা এইভাবে যে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, প্রত্যেক নেকির কাজ 10 গুণ বেশি সওয়াব। তো 30 রোজায় যদি 10 গুণ এমনিতেই হয়ে যায় তাহলে 300 হয়ে যায়, আর 6টায় হলো 60 রোজা। তো 360 দিনের নামই তো বছর, আরবি বছর তো 360 দিনে হয়। তখন যদি প্রতি বছর রাখে কানা কা সিয়ামি দাহর, হাদিসের মধ্যে আসছে যে সে যেন সারা জীবন রোজা রাখলো। তো রমজানের পরে শাওয়ালে আরো 6টা রোজা রাখলে পুরো বছর রোজার সওয়াব, আর প্রত্যেক বছর এই কাজটা করে নিতে পারলে তো পুরো জীবন রোজা রাখার সওয়াব হয়ে গেল। তো এইটা বলেছেন, তো এটা হলো নফল রোজা, এটা ফরজ নয়। এখন রমজানে যদি পিরিয়ডের কারণে অথবা অন্য কোনো কারণে যদি রোজা কাজা হয়ে যায়, রাখতে পারেননি, ভেঙে যায়, তো এটা আপনি পরবর্তীতে কাজা রাখবেন, যত তাড়াতাড়ি পারবেন রাখবেন ততই ভালো। এটা আগেও রাখতে পারেন, পরেও রাখতে পারেন। উলামায়ে কেরাম বলেছেন যাদের বয়স বেশি হয়ে গেছে,
হায়াত মতের কোনো ঢর ভয় আছে, তো তারা নফল রোজা পরে রাখুক, আসল হলো তারা ফরজটা দায়মুক্ত থাকা, ফরজ পুরো করা, তো তারা ফরজটা আগে রাখুক বেশি জরুরি। আর যাদের এখনও আশা ভরসা আছে তারা যদি চায় তাহলে ফরজ আগে রাখতে পারবে আর পরে শাওয়ালের ছয়টা রোজা রাখতে পারবে অথবা নফল রোজা রাখতে পারবে, এমন কি আরও পরেও রাখতে পারবেন, আগামী রমজানের আগে শাবানে রাখতে হবে এমন কোথাও ঠিক নয়। কেউ কেউ মনে করেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাসিক পিরিয়ডের রোজা পরবর্তী শাবানেও রেখে নিয়েছিলেন, এই সুযোগও ছিল, আছে এখনও। কিন্তু যারা অলসতার কারণে মনে করেন অনেক বছরের রোজা দেখা যায়, কিছু মহিলারা আমাদেরকে ফোন করে বলেন যে হুজুর ওই অলসতার কারণে গত কয়েক বছরের রোজা রাখতে পারিনি, তো ওনারা যা আগামী শাবান পর্যন্ত অপেক্ষা করিয়েন না, যখন সুযোগ হয় বা একটু ছোট দিন চলে আসে সহজ হয় রেখে ফেলবেন। আমাদের কমিউনিটিতে আমরা রোজার অভ্যাস তত বেশি নেই, আপনি অবাক হবেন আরব কমিউনিটিতে তারা প্রত্যেক সপ্তাহে নফল রোজা সোমবার বৃহস্পতিবার এগুলো তারা কিন্তু বেশি রাখেন, আমরা তুলনামূলকভাবে কম রাখি। তো আমাদের নফল রোজার পরিমাণও বাড়াতে হবে, আর শাওয়ালের ছয় রোজার আগেও কাজা রোজাটা রাখতে পারবেন, পরেও রাখতে পারবেন, শরীয়তের মধ্যে এটার কোনো বিধিনিষেধ নেই। হ্যাঁ, যদি মনে করেন যে আমার ফরজটা পরবর্তীতে মিসই হয়ে যাবে, আমি রাখবই না, অলসতার শিকার হয়ে যাব, তখন নফল বাদ দিয়ে আগে ফরজ রাখেন, আর এরপরে নফল যা পারলেন রাখলেন, নফলটা এত এত বেশি জরুরি না, যত বেশি জরুরি হলো ফরজটা কাজা করা। আর যদি কেউ মনে করেন যে আমার এখন একটু অসুবিধা, দিন লম্বা, শরীরের শারীরিক অবস্থা ভালো নয়, তো আমি একটু খাটো দিন আসুক, ছোটো দিন আসুক, তো শাবান পর্যন্ত অপেক্ষার দরকার নেই। আপনি যখন শীতের দিনে ঠান্ডা দিন, সংক্ষিপ্ত দিন, শর্ট ডে, তখন আপনি রেখে নেবেন, একেবারে ওই সেহরি খেতে পারবেন ছয়টা পর্যন্ত, আর চারটার সময় ইফতার করে ফেলবেন। তো মাঝখানে ওই চারটার আগখানে অনেক মানুষ দুপুরের খাবারে খায়, ঠিক ওই সময়ই আপনি দুপুরের খাবার যখন খাচ্ছেন তখন আপনার রোজা হয়ে যাচ্ছে প্রায়। তো এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিতও করেছেন। তো ওই ঠান্ডার দিনগুলোতে রোজা রেখে বেশি থেকে বেশি রোজা রাখাটা খুব আমাদের জন্য একটা মানে গোল্ডেন চান্স, স্বর্ণালী সুযোগ, এটাকে কাজে লাগানোর দরকার। আশা করি আমার এই আলোচনার দ্বারা ফরজ নফলের পার্থক্য বুঝে উঠতে পেরেছেন। দেরি করলেও কোনো অসুবিধা নেই যদি সুযোগ থাকে, আর যদি মনে করেন অলসতার শিকার হয়ে যাব তাহলে আগে ফরজটা রাখেন, আর যদি মনে করেন না না নিশ্চিতরূপে আমি রাখবো, আমি অলসতার সম্মুখীন হব না, তাহলে ইনশাআল্লাহ আপনি আগে নফল রাখে এরপরে সুযোগ মতো আরও কিছুদিন পরে আপনি ফরজটা রাখেন, রেখে নিলেন যখনই হয় সুযোগ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন, আপনার প্রশ্ন হোক আপনি। জি আমরা হনরাম ফোক আপনি লাইভ কথা হইরা প্লিজ। আচ্ছা, ইউ ও বাড়ি জাগা বসাগা যে বাসাইলে ধরো কুলা না দিস মতো আঙ্গাল নিয়ে আসতাম আপনার এক ভাইয়ে দিয়ে হাত দুই বইনে এক হাত পিসি এখন হাসনে আর হসবান সমান সমান মানে জীবদ্দশায় পাঠিয়ে দিলে আইতেছে এরা নানি আচ্ছা, আমি কইরাম আপনার ফোন রাখে দেখো আপনার ফোনের আওয়াজ কম হনা যার বাঙ্গি বাঙ্গি আইছে। জি, যে সরকারে একটা আইন করছে বুঝাইতে চাই না বাংলাদেশ সরকারকে যে ওর দেখ ওর দেখ পাইয়ে জ্বালা পাইবা বই নালা পাইবা আর কোরআন হাদিসে তো ইলা নাই, তো কোনটা আমরা মানতাম? এটা তো একটা প্রশ্ন, যেমন লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন কোরআনে করিমের আয়াত এটা আছে, বাফর সম্পত্তি দেখি ছেলে যেন তার ডাবল দেবো ওইব আর সেই তুলনায় মহিলা যেন তাইন বইন যেন অর্থাৎ মেয়ে ছেলে আর মেয়ের মধ্যে মানে ছেলে ডাবল মেয়ে হাফ এরকম থাকে। যেমন মনে করুক ছেলে একজন আসুন আর মেয়ে একজন আসুন, তো তিন ভাগ করে লিবা,
তিন ভাগ করিয়া দুই ভাগ ছেলে ফেইবা, এক ভাগ মেয়ে ফেইবা। ছেলে দুইজন আর মেয়ে দুইজন, তো দুই দুই চার আর দুই ছয়, ছয় ভাগ করিয়া দুই ভাগ নির্বাগি ছেলে হলে আর এক ভাগ নির্বাগী মেয়ে হলে। তো এইভাবে অর্ধেক হয়ে যাব গিয়া, ও নিয়মগুলোকে অর্ধেক করার নিয়ম আর পদ্ধতিটা। তো এইটাই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। এর কারণ আর পিছনে হিকমত অনেক আছে। অনেকে মনে করেন যে মেয়েরে তো সম অধিকার দেওয়া হইল, আমরা তো হই মানে সমান অধিকার কেন দেওয়া হলো না, এই ধরনের কথা অনেকে বলে ফেলেন ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে। তো আমরা এটা বলি যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়া হয়নি, অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটা আপনারা এটা মনে করবেন না, কম তো দেওয়া হয়নি, সমান অধিকারের কথা আপনারা স্লোগান দেন আর আল্লাহ এর ঊর্ধ্বে উঠে অগ্রাধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। বাপের উপর জরুরি দায়িত্ব হলো যে সম্পদ থাকুক না থাকুক, যে কোনো মূল্যে ছেলে মেয়েদের ভরণ পোষণ তিনি করবেন। আর একটা মেয়েকে বিয়ে দেওয়া পর্যন্ত, বিয়ে করিয়ে দেওয়ার, সংসার জীবনে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তাকে খাওয়ানো, পড়াশোনা করানো, দিন শিক্ষা দেওয়া, জরুরি দুনিয়াবী শিক্ষা দেওয়া, এমন কি বিয়ে শাদি করিয়ে দিয়ে তার ঘর সংসারের জীবন শুরু করিয়ে দেওয়া পর্যন্ত ফুল ডিউটি রেসপন্সিবিলিটি বাপের উপর। আর ওই যে স্বামীর দায়িত্বে দিয়ে দিলেন, ওই সময় থেকে একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীর দায়িত্ব সম্পূর্ণ। এরপরে সন্তানাদি যখন হবে, সন্তানের দায়িত্ব, ছেলের দায়িত্ব যে মাকে লালন পালন করবে, মায়ের এক পায়ও খরচ করতে দেবে না, ওনার থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু সন্তান করবে, ছেলে করবে। এখন দেখেন জন্মের পর থেকে আরম্ভ করে বিয়ে পর্যন্ত বাবার দায়িত্ব, এরপর থেকে স্বামীর দায়িত্ব, এরপরে যদি স্বামী মারাও যান তাহলে সন্তানের দায়িত্ব, আবার উনি সম্পদ পাচ্ছেন বাবার কাছ থেকেও, মায়ের কাছ থেকেও, স্বামীর কাছ থেকেও, সন্তান মারা গেলে সন্তানের কাছ থেকেও, তো পাচ্ছেন কোন কোন জায়গা থেকে দেখেন, যে স্বামীর মায়ের সম্পদ, বাবার সম্পদ, স্বামীর সম্পদ, তিন জায়গা থেকে সম্পদ পায় আর খরচ একটা জায়গায়ও নাই, একটা পয়সাও একটা জায়গায়ও ব্যয় নাই, আর ছেলে পায় শুধু বাবার, আর তার সব দায় দায়িত্ব পালন করতে হয়। বাবা মারা গেলে এখন বোনের খোঁজ খবর নেওয়া, বোনের সঙ্গে ভালো ব্যবহার করা, এই সব দায়িত্ব পালন করতেই হবে, আর এই বাড়ির সম্পদটা দিতে হবে। তো আমাদের উপর, আমাদের তো সবচেয়ে বড় জুলুম হলো যে মেয়েদেরকে, মহিলাদেরকে তাদের অধিকার দেয়া হয় না। এই যে ছেলে ডাবল পায়, তার দশটা দায়িত্ব আর ওর্ধে আছে, মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, তার নিজের ফ্যামিলির দায়িত্ব, এরপর বোনদের, বোন বাগ্নীদের খোঁজ খবর নেওয়া, এটাও তার দায়িত্ব, আর পাচ্ছে শুধু বাবার কাছ থেকে সম্পদ, আর উনি তিন চার জায়গা থেকে পাচ্ছেন, আর একটারও রেসপন্সিবিলিটি নাই, দায় দায়িত্ব নাই। তো এটা কি সমান অধিকার দিল না অগ্রাধিকার দিল? সমান অধিকার নয়, বরং অগ্রাধিকার ইসলাম দিয়েছে। তো এটা আমাদের জানা থাকার দরকার। তো আমাদের দুঃখজনক কথা হলো যে মহিলারা যে অংশ বাবার বাড়িতে পায়, বাবার সম্পদ থেকে, সেটা দেয়া হয় না, এটা তাদের উপর জুলুম করা হয়, এবং বাইয়েরা হারাম খরি করে, হারাম খরি করে, কোনো সময় মাও হয়তো হারাম খরি করছেন, মাও তার ছেলেদের কাছ থেকে হাত ছাড়া করে তার মেয়েদেরকে দিতে চায় না, ছেলেদের প্রতি এত বেশি ভালোবাসা এবং মহাব্বত যে মেয়ের হক না পৌঁছানোর জন্য বড় কারণ হয়ে যান স্বয়ং মা, মা নিজে ওই ছেলেদেরকে দিতে চান সব কিছু, আর নিজের হাতে নিজের বাড়িতে রাখতে চান, আর ওই মেয়েদেরকে দিয়ে দিলে ওরা নিয়ে যাবে, মানে তোমার জামাইয়া কিতা করেন, তাইন কিতা রুজি করেন নি। তো এইটা ওনার স্বামী কোটিপতি হয়ে যাক, কিন্তু বাবার সম্পত্তিতে মেয়ের হক রয়েছে, এটা কেন দেয়া হবে না? এটা এটা কেন হারাম খরি করা হচ্ছে? তাহাজ্জুদ দিয়ে আমরা নাজাত পাবো না, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো না? ফরজ, ওয়াজিব, নফল, এমনকি তাহাজ্জুদ পড়েও আপনি বেহেশতে যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না, যদি মেয়ের হক আপনি মারেন, বোনের হক যদি আপনি নষ্ট করেন। তো যতটুকু প্রাপ্য সেটাও দেওয়া হচ্ছে না। এটাও যদি সব মেয়েরা যদি পেয়ে যেত, এটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু বোনের খবর নেওয়া, মেয়ের খবর, খোঁজ খবর রাখা, এরপরেও জরুরি দায়িত্ব, এটা তো তার আল্লাহ প্রদত্ত হক, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন বাবার সম্পদ থেকে। এরপরে কি ভাই হিসাবে বোনের খবর নেওয়া জরুরি নয়? এরপরে কি মা হিসাবে বোনের খবর নেওয়া, মেয়ে হিসাবে বোনের খবর নেওয়া কি জরুরি নয়? মেয়ের খবর নেওয়া জরুরি নয়, ভাই হিসাবে বোনের খবর নেওয়া কি জরুরি নয়? এটা সব জরুরি, এগুলোর সদ্ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া জরুরি, এবং তাদের হক দিয়ে দেওয়া জরুরি, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তো কেন দেওয়া হবে না? তো এই হারাম থেকে, এই হারাম খরি থেকে
আমাদেরকে বাঁচতে হবে। আর যেটা পান সেটা তো আপনাদের সামনে বলে দেওয়া হয়েছে, আপনাদের উচিত হবে যে আপনারা শরীয়ত যেভাবে হক দিয়েছে সেভাবে আপনারা আনেন। এরপরে যদি কোনো ভাই তার হক নিজেই বাদ দিয়ে দেন এবং সম্পূর্ণ আন্ডার প্রেশার না হয়ে খুশি মনে সন্তুষ্ট চিত্তে হার্ট দিয়ে বিলিভ করে খুশি মনে কোনো উইদাউট এনি প্রেশার যদি দিয়ে দেন যে না আমি আমার হক বাদ দিয়ে আমি বোনদেরকে দিয়ে দিলাম, তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে নেওয়া। হ্যাঁ, এটা উইদাউট এনি সোশিয়াল প্রেশার, কোনো ধরনের সামাজিক প্রেশার নেই, কোনো ধরনের সামাজিক চাপ নেই, কোনো ধরনের লজ্জাবোধ এখানে কার্যকর কাজ করছে না, বা আমি না দিলে অন্যরা বলবে যে কেন দিলাম না, এই ভয়ে এই লজ্জাবোধের কারণে যদি নয়, বরং হার্ট থেকে অন্তর দিয়ে সম্পূর্ণরূপে সন্তুষ্ট চিত্তে খুশি মনে যদি তার হক নিজে বাদ দিয়ে দে, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ হবে। বাবা যদি জীবদ্দশায় দিয়ে দিতে চান তাহলে তার জন্য সমান সমান করে দেওয়াও জায়েজ আছে, এটা গিফট হবে, এটা ওয়ারাসত হিসাবে নয়। কিন্তু যদি ওসিয়ত করে যান বা পদ্ধতি সঠিক করে যান তাহলে যেটা করা উচিত সেভাবে মানে কোরআন হাদিস অনুযায়ী বন্টনটা শেষ করে দিয়ে যাওয়া উচিত ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছে। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো গিয়ে এটা কোনো কথা বললে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ওযু করার পর ওযুর নিয়তে যে আমি এই যে মাত্র ওযু করলাম, আমার ফ্রেশ ওযুর পর পর একটা আমি নামাজ পড়ছি, এটা হলো তাহিয়াতুল ওযু। তো এই তো যে কোনো ওযুর পরে যদি এনি ওযুর করার পর পর কথা বলে এখানে নিষেধ, এই ওযুর কথা নিয়ত করে যে এই যে মাত্র ওযু করলাম এটাকে সামনে রেখে দুই রাকাত পড়া সুন্নাত এই হিসাবে আমি পড়ছি, নিয়তটা এইটুকু থাকলো, এই যে ওযু করেছি এটু পূর্বে কিছুক্ষণ আগে, এই ওযুর পরে কথা বললে তাহিয়াতুল ওযু যে পড়া যাবে না এমন কথা নয়, তাহিয়াতুল ওযু আপনি পড়তে পারবেন, এখানে চুপ থাকার কোনো দরকার নেই, জরুরি নয়। হ্যাঁ, বেশি কথাবার্তা বলা এটা তো এমনিই ঠিক না, এটা তো স্বাভাবিকভাবেই একটা ভালো বিষয়, যে কোনো বিষয়ে একটা কথা বললে ওযুর কোনো ক্ষতি হবে না, ওযুর ক্ষতি হবে না। উনি ভাবতেছেন হয়তো যেহেতু তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু ওযুর পর পর দু রাকাত পড়া সুন্নাত, এখন এই ওযুর পরে যদি আলাপ চালাপ করে ফেলি তাহলে এই ওযুটার এই ওযুর কে উপলক্ষ করে এই ওযুকে সামনে রেখে যে দু রাকাত পড়া সুন্নাত ছিল সেটার মধ্যে এই গ্যাপ চলে আসা, কথাবার্তার মাঝখানে চলে আসা, এটা কি কোনো সমস্যার কারণ না? এটা কোনো যে ওইটা কোনো সমস্যা নয়, এটা ঠিক আছে এমনিতে। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কল, আসসালামু আলাইকুম। তাহিয়াতুল ওযুর কথা হইছে নি আপনি? আসলে আপনার কথা খাটি খাটি, আপনার কথা এমন ভাবে খাটি খাটি আর যে এই খাঁটি খাঁটি হওয়ার কারণে আমরা কথাগুলো বুঝতাম পারলাম না। ল্যান্ডলাইন থেকে একটা ফোন করলেন জানি, মোবাইল থেকে কোনো সময় এরকম হয়ে যায়, অথবা আপনি আমার নম্বর নিয়ে আমার লোকে ফোনে আলাপ করলেন জানি, কোনো সময় বেশি দরকার হইল। আসলে প্রশ্নটা একবারে বোঝা যান না, আপনার কথাগুলো বাঙ্গি বাঙ্গি আর কোনো কথা ফুরান না, যার কারণে আমরা শুনতে অসুবিধা হওয়ার, আমার মনে হয় নেটওয়ার্ক কোনো সমস্যা আছে, অথবা অনেক সময় যায় আমরা টেকনিক্যাল প্রবলেমের কারণে কোনো কোনো সময় একটু আওয়াজ বাঙ্গি বাঙ্গি আসে। জাযাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। এই সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শায়খ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, আমি মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়রান, আপনাকে অনেক ধন্যবাদ। হাফিজ হুসাইন আহমদ সাহেব বিশ্বনাথী,
হাফিজক আল্লাহ তাআলা ফি আফিয়াতিন তাম্মা ওয়া রিফাহিয়াতিন সাবিগা। আল্লাহ তাআলা আপনার সকল কাজের মধ্যেও যেন খেয়ার ও বরকত দান করেন এবং আল্লাহ তাআলা যেন পরিপূর্ণরূপে আমাদেরকে দিনের উপর চলার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের শুরুর আলোচনায় আমি যে কথাটি বলেছিলাম যে রমাদান পরবর্তী জীবন যেন আমাদের তাকওয়ার অথবা তওবার জীবন হয়, এটা যেন দোয়া দ্বারা পরিপূর্ণ হয়। যেহেতু রমাদানের আলোচনার পর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দোয়ার কথা উল্লেখ করেছেন আর এটা বোঝাতে চেয়েছেন যে রমাদানের এত ফজিলত জানার পর, বোঝার পর, রমাদান পাওয়ার পর কেউ যেন এটা মনে না করে যে রমাদানের পরে আল্লাহ তাআলা আর শোনেন না, আর মনে হয় খায়র বরকতের দরজা বন্ধ হয়ে গেছে। তো না, এটা পরিসমাপ্তির নাম নয়, শুভ সূচনার নাম। আর আল্লাহ বারো মাস শুনেন, সব সময় শুনেন, যে কোনো সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর রহমত থেকে আমরা কখনো দূরে নই। ইন্না রহমতুল্লাহি করিব, এরপর ইন্না রহমতি সাবাকাত আলা গযবি, আমার রহমত আমার গজবের উপর, শাস্তির উপর মানে সে বিজয় লাভ করে ফেলেছে, গজব পরাজিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন নিচে হাদিসে কুদসির মধ্যে যে আমার রহমত বিজয় লাভ করে ফেলেছে। তো এই হলো বিষয়। এই জন্য আমরা রমাদান পরবর্তী জীবনটার জন্য তাকওয়ার জীবন আর তাকওয়ার মধ্যে পদস্খলন হয়ে গেলে সাথে সাথে তওবা, এই দুই ইয়ার ভেতরে যেন তাকি। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আপনাদের সুন্দর অনুষ্ঠান নিয়মিত ইসলামিক কিউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।